বাংলাদেশ কি ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে যাচ্ছে জানাব বিশ্ব প্রতারকের খপ্পরে বাংলাদেশ এবং সর্বশেষ জানাব লোডশেডিং এর দিশে হারা দেশ তবুও উন্নয়নের গল্প চলছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে যাচ্ছে সম্প্রতি ভারত সফরে গিয়ে ভারতের সঙ্গে শেখ হাসিনার চুক্তি এরপর এই চুক্তির প্রতিবাদ করায় কুয়েটার ছাত্র আবরারকে নির্মমভাবে হত্যা এবং তিনজন র্যাব সদস্যকে ধরে নিয়ে বিএসএফ এর নির্যাতনের পর সবার মুখে এখন ঘুরে ফিরে এসব প্রশ্নই শোনা যাচ্ছে এসব প্রশ্ন হঠাৎ করেই তৈরি হয়নি যৌক্তিক কারণও আছে প্রথমত শেখ হাসিনা তার এবারের ভারত সফরে যেসব চুক্তি করে আসছেন তার মধ্যে চারটি চুক্তি খুবই আত্মঘাতী ফেনি নদীর পানি গ্যাস রপ্তানি চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি এবং উপকূলীয় এলাকায় বিশটি রাডার বসিয়ে নজরদারি করবে ভারত শেখ হাসিনার এসব দেশ বিরোধী চুক্তির প্রতিবাদে ক্ষোভে ফুসছে দেশ। সকল শ্রেণী পেশার মানুষ হাসিনার এই চুক্তির বিরোধিতা করছে বিশেষজ্ঞরাও চুলছে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন যে এসব চুক্তি একটুও দেশের স্বার্থে করা হয়নি অথচ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সকল শ্রেণী পেশার মানুষের মতামতকে উপেক্ষা করে ভারতের পক্ষে অবলীলায় যুক্তি দিয়ে যাচ্ছেন বুধবার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি ভারতের পক্ষে অকাট্য যুক্তি দেখিয়েছেন ফেনী নদীর পানি নিয়ে তিনি বলেছেন প্রতিবেশী দেশ একটু খাবার চাইলে সেটা না দিলে কেমন হয় মানবিক কারণে তিনি ভারতকে ফেনী নদী থেকে পানি তুলে খাওয়ার অনুমতি দিয়েছেন অথচ তিস্তার কারণে আমাদের দেশের উত্তরাঞ্চল একেবারে মরুভূমি হয়ে যাচ্ছে যুগ যুগ ধরে ভারত আশ্বাস দিয়ে আসলেও এখন পর্যন্ত তার তিস্তা নিয়ে চুক্তি করছে না বরং বর্ষাকালে ফারাক্কার সবগুলো গেইট খুলে দেয় যাতে উত্তরাঞ্চল পানিতে তলিয়ে যায় অথচ সেই ভারতের পক্ষেই সাফাই গাচ্ছেন শেখ হাসিনা সংবাদ সম্মেলনে তার দেয়া বক্তব্য শুনে মনে হচ্ছে তিনি ভারত সরকারের মুখ্যমন্ত্রী তিনি সেদিন আওয়ামী লীগের নয় বিজেপির নেত্রীর ভূমিকা পালন করেছেন যেন কেন্দ্রীয় সরকারের পক্ষে যুক্তি দিচ্ছেন দ্বিতীয়ত শেখ হাসিনার এই যুক্তির বিপক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে তার সোনার ছেলেরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে এই হত্যাকাণ্ডের মূল হোতা ও ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী সংগঠন ইস্কনের সদস্য অমিত শাহ বলেছেন উপরের নির্দেশ না মেনে পারা যায় না এতে বোঝা যায় সরকারের উচ্চ পর্যায় থেকে আবরারকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ স্বাধীন দেশ হলেও এখন আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কিছু বলা যাবে না দেশটা এখন আর কতটুকু স্বাধীন আছে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে তৃতীয়ত বৃহস্পতিবার র্যাবের তিনজন সদস্যকে ধরে নিয়ে অমানসিক নির্যাতন করেছে ভারতীয় বিএসএফ সরকার এই ঘটনার প্রতিবাদ করবে তো দূরের কথা র্যাব সদস্যরা ভুলে ভারতে গিয়েছিল বলে প্রচার করা হচ্ছে আবার বলা হচ্ছে র্যাব সদস্যদেরকে মাদক সেবীরা মেরে ভারতে ফেলে দিয়েছে বিএসএফ তাদেরকে উদ্ধার করে বাংলাদেশে পাঠিয়েছে এসব ঘটনায় এখন সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে নানা শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশ খুব শিগগিরই ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে যাচ্ছে কিনা এমন প্রশ্নও তুলেছেন অনেকে বিশ্ব প্রতারকের খপ পরে সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞের ফলে পুরো বাংলাদেশ একটি পরিণত হয়েছিল স্বাধীনতার পঞ্চাশ বছর পর মুক্তিযুদ্ধের কথিত দাবিদার শেখ হাসিনা দেশটাকে একটি জীবন্ত বদ্ধভূমিতে পরিণত করেছে দেশে যদিও মানুষ গাছপালা ও বনভূমি আছে কিন্তু এখন এক প্রকার মৃতের মতো দেশের আঠারো কোটি মানুষ ছত্রিশ কোটি হাত আছে কিন্তু হাতগুলো শিকল পরা নাড়াচাড়া করার কোনো শক্তি নাই দু সালে ক্ষমতায় আসার পর থেকেই শেখ হাসিনা ও তার দল এদেশের মানুষের সাথে ছল আর প্রতারণা করে আসছে যখন যা খুশি তাই করছে লুটপাট দুর্নীতি করতে করতে রাষ্ট্রের কোষাগার একেবারে ফতুর করে দিয়েছে দেশ চালাতো দূরের কথা শেখ হাসিনার দুর্নীতিবাজরা এখন আর লুটপাটেরও টাকা পাচ্ছে না রাষ্ট্রের প্রতিটি অর্থনৈতিক সেক্টরই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেখা গেছে রাষ্ট্রীয় কোষাগার খালি করে যখনই শেখ হাসিনা তার দলের নেতাদের লুটপাটের দরকার হয় তখনই তেল গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয় বিভিন্ন অজুহাতে এগুলোর দাম বাড়িয়ে শেখ হাসিনা জনগণের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয় সর্বশেষ গত তিন দিন জ্বালানির দাম ও গণপরিবহনের ভাড়া নিয়ে সরকার যা করেছে তা কোনো সভ্য দেশের মানুষ কল্পনাও করতে পারে না কথিত মানবতার মা শেখ হাসিনার প্রতারণায় দেশের মানুষ একেবারে স্তব্ধ হয়ে গেছে নিয়ম অনুযায়ী কোনো জিনিসের দাম বাড়াতে হলে সংশ্লিষ্ট পক্ষের সাথে কথা বলতে হয় বিশিষ্ট জনদের মতামত নিতে হয় কিন্তু সরকার কারো সাথে কথা না বলে রাতের আধারে হঠাৎ করেই ডিজেল কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে শুধু এটা করেই শেখ হাসিনা ক্ষান্ত হয়নি বাস ভাড়া বাড়ানোর জন্য আবার পরিবহন মালিকদের দিয়ে সারা দেশে ধর্মঘট ডাকিয়েছে ছলে বলে কৌশলে জনগণের ওপর চাপিয়ে দিয়েছে অতিরিক্ত সাতাশ শতাংশ বাস ভাড়া সরকারের মন্ত্রীরা বলেছিল তেলের দাম বাড়লেও বাস ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নাই আসলে তারা মুখ দিয়ে এ কথা বললেও তাদের অন্তরে ছিল কুচিন্তা সেই চিন্তা থেকে দলীয় পরিবহন নেতাদের দিয়ে সারা দেশে টানা দিন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে পরিবহন মালিকদের কথিত চাপে বাড়িয়েছে বাস ভাড়া বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ নেতারা যদিও শেখ হাসিনাকে বলেন বিশ্ব নেতা কিন্তু শেখ হাসিনা আসলে একজন বিশ্ব প্রতারক নিজ দেশের জনগণের সাথে যে প্রতারণা করতে পারে সে বিশ্ব নেতা তো দূরের কথা দেশের মানুষের নেতা হওয়ার যোগ্যতাও রাখে না দেশে আঠারো কোটি মানুষের আঠারো কোটি মুখ আছে কিন্তু মুখগুলো তালাবদ্ধ করে সে বিশ্ব নেতা বলে দাবি করেন কারো কথা বলার কোনো সুযোগ নাই এ দেশের মানুষের চোখ দিয়ে দেখা ছাড়া এখন আর কিছু করার ক্ষমতা নাই পুরো দেশটাই এখন একটা কবর স্থান কারণ কবরের মৃত আর বাংলাদেশের জীবিত মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই লোডশেডিং এ দিশে দেশ তবু উন্নয়নের গল্প চলছে গাল গল্প বলার শেখ হাসিনার আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে দেশব্যাপী লোডশেডিং ও গ্যাসের তীব্র সংকটে দেশের মানুষের অবস্থান নাকাল গত কয়েকদিনে রাজধানী সহ দেশের সব জেলায় প্রতি পর পরপর লোডশেডিং হচ্ছে তীব্র গরমে বিদ্যুৎ বারবার চলে যাওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন দেশের মানুষ অথচ গত উন্নয়ন শতভাগ বিদ্যুতের সক্ষমতা অর্জনের গাল গল্প শুনিয়ে আসছেন শেখ হাসিনা তার সেই উন্নয়নের ফানুষ যেন চুপসে গেছে রাজধানীতে প্রতি ঘন্টার বিরতিতে বিদ্যুতের আসা যাওয়া হলেও ঢাকার বাইরের অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে বিদ্যুৎ যায় না কখন আসে এটা এখন মানুষের প্রশ্ন অনেক গ্রামে গঞ্জে দিনভর বিদ্যুৎ বিহীন থাকতে হয় মানুষকে গত সোমবার সারা দেশে মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হাজার ছিল কিন্তু এর বিপরীতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে মেগাওয়াটের মতো সরকারি লোডশেডিং সাড়ে বারোশো মেগাওয়াট বলা হলেও বাস্তবে এটি আড়াই হাজার মেগাওয়াট ছড়িয়ে গেছে বলে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর সূত্রে জানা গেছে রাজধানী ছাড়াও কয়েকদিন ধরে গ্যাস ও বিদ্যুৎ সংকটে ঢাকা গাজীপুর সাভার কোনাবাড়ি আশুলিয়া নারায়ণগঞ্জ নরসিংদী ময়মনসিংহ এলাকার পোশাক সহ অন্যান্য কারখানায় উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে শিল্প মালিকরা জানিয়েছেন গ্যাস বিদ্যুৎ সংকটের দিনের অধিকাংশ সময় কারখানা বন্ধ রাখতে হচ্ছে উৎপাদন ব্যাহত হওয়ায় সময় মতো বিদেশে পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না ফলে রপ্তানি অর্ডার বাতিলের সংখ্যা দেখা দিয়েছে পরিস্থিতির উন্নতি কবে হবে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান গণমাধ্যমকে জানান তারা দেশীয় গ্যাসের উৎপাদন বৃদ্ধির জন্য নানান পদক্ষেপ নিয়েছেন শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে ডিপিডিসির এক কর্মকর্তা জানান দুই তিন দিন ধরে তারা বিদ্যুৎ কম পাচ্ছেন তাই বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে সংস্থাটি ষোলোশো পঞ্চাশ মেগাওয়াট চাহিদার মধ্যে দুশো মেগাওয়াট বিদ্যুৎ কম পাচ্ছে এতে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে ঢাকা বিদ্যুৎ বিতরণকারী অন্য সংস্থা ডেস্কোর এক কর্মকর্তা জানান সর্বোচ্চ চাহিদা এক হাজার মেগাওয়াট তারা একশো থেকে দুশো মেগাওয়াট বিদ্যুৎ কম পাচ্ছেন এলাকাভেদে তিন থেকে চারবার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে বিতরণ কোম্পানিগুলোর দাবি আগের তুলনায় গত দুই থেকে তিন দিন পিডিপি তাদের গড়ে দুশো থেকে কোথাও কোথাও সাত থেকে আটশো মেগাওয়াট বিদ্যুৎ কম দিচ্ছে যার কারণে তাদের লোডশেডিং করে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে পিডিবির দাবি গত দুই থেকে তিন দিন ধরে গ্যাস সংকটে তারা সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন না গ্যাস ভিত্তিক এসব বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনের জন্য প্রস্তুত থাকলেও জ্বালানি না থাকায় তারা উৎপাদনে যেতে পারছে না এই অবস্থায় হঠাৎ এই সংকট তৈরি হয়েছে তাদের মতে এই সংকট আরও দুই থেকে তিন দিন হতে পারে এদিকে গ্যাসের সংকট বেড়ে যাওয়ায় বাসাবাড়ি ও শিল্প কারখানায় ভোগান্তি বেড়েছে সকাল থেকে চুলা জ্বলছে না অধিকাংশ বাড়িতে কলকারখানাগুলোয় উৎপাদন ব্যাহত হচ্ছে গত পনেরো দিনে গ্যাস সরবরাহ কমেছে পঞ্চাশ থেকে পঁচাত্তর কোটি ঘনফুট জানা গেছে আন্তর্জাতিক বাজারে এল দাম বেড়ে যাওয়ায় স্পট মার্কেট থেকে গ্যাস কেনা বন্ধ করেছে সরকার এজন্য দেশে গ্যাসের সরবরাহ কমে গেছে এর প্রভাব পড়েছে আবাসিক শিল্প কারখানা সহ বিদ্যুৎ খাতে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন